নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ট্যাংরা মাছের তরতরা। এই যে এখানে ট্যাংরা মাছ নিয়েছি, এখানে প্রায় 400 গ্রামের মতো ট্যাংরা মাছ আছে। আর লাগবে আমার মূলা, ধনে পাতা আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মূলাটা এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছটা আমি আলাদা করে ভাজবো না, দেখুন কি করে বানাই আমি। প্রথমে দিয়ে দেব হলুদ, তারপর স্বাদ মতো লবণ, তারপরে দেব ধনের গুঁড়া। এখানে জিরের গুঁড়া লাগবে না, শুধু ধনের গুঁড়া দিয়ে এটা আমি তো করব। ট্যাংরা মাছ তরতরা শুধু ধনের গুঁড়া দিয়ে করা হয়। আর দেব কিছু লঙ্কার গুঁড়া, লঙ্কার গুঁড়াটা কম দেব, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এই মূলোটা দিয়ে দেব। আর কাঁচা লঙ্কা গুলিও দিয়ে দেবো। আর একটু তেল দিয়ে দেব। এখন আমি সবগুলো ভালো করে মেখে নেব। এটা এই রান্নাটা এক পাকে হবে। এই ধনে পাতাটা একদম লাস্ট নামানোর আগে দেব। মাখাটা আমার হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাই। বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে নিয়েছি, তেলটাও একদম গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব। এবার ফুরনে একটু কালো জিরা দিয়ে নিচ্ছি। এবার আমি এই যে ট্যাংরা মাছটা যে মেখে রেখেছি এটা দিয়ে দেব। আর কোনো মশলা দেব না, শুধু ধনের গুঁড়া, লঙ্কার গুঁড়া আর নুন একটু লাগবে, ওটাই দিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর কিছু লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটাও আমি কমিয়ে দিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে এটা আস্তে আস্তে মিনিট 4-5 এটা আস্তে আস্তে বয়ল হবে। এবার আমি এটা ঢেকে দেবো আর গ্যাসের ফ্যানটা একদম কমিয়ে দেব। এবার ঢাকনাটা খুলছি। ট্যাংরা মাছ আর মূলা দিয়ে তরতরাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখুন। বেশি একটা ঘাঁটবো না, ঘাঁটলে আবার মাছগুলি ভেঙে যেতে পারে। এবার আমি জল দিয়ে দেব, এটা একদম পাতলা ঝুল হবে। এই যে মশলা দেওয়া বাটিতে আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা ট্যাংরা মাছও ভাঙিনি। বেশি ঘাটাঘাটি করলে
ভেঙে যাবে। আর একটু জল দিয়ে দিচ্ছি, একটু বয়ল হবে তো। বাস এবার ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেমটা কম আছেই হবে, এটা প্রায় আরো মিনিট পাঁচেক এটা বয়ল হবে। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলছি। এই যে বন্ধুরা দেখুন, ট্যাংরা মাছের তরতরটা একদম হয়ে গেছে। এবার আমি ধনে পাতা দিয়ে দেব। এই যে এখানে ধনে পাতা কেটে রেখেছি। এটা নাড়ব না। এবার ঢেকে দেব, গ্যাসটা অফ করে দেব। এই যে বন্ধুরা দেখুন, ট্যাংরা মাছের তরতরাটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি। একদম পাতলা ঝোল, মশলাও বেশি লাগে না, খেতেও দুর্দান্ত হয়। আর দেখুন ট্যাংরা মাছগুলি একটু ভাঙেনি, একদম আস্তে আস্তে আছে। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার।